ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় নফল ইবাদতের মধ্য দিয়ে শবে বরাতের রাতটি অতিবাহিত করবেন। মুসলমানদের জন্য শবে বরাত হচ্ছে হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ রাত। এ রাতকে ভাগ্যরজনী বলা হয়ে থাকে, তাই তো এমন তাৎপর্যপূর্ণ দিনটির কথা স্মরণ করে এর করণীয় তুলে ধরলেন ঢাকা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এদিন সন্ধ্যায় ছেলে আব্রাহাম খান জয়ের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিতে জয়কে দেখা যায় সাদা জুব্বা, পাজামা, টুপি ও সবুজ পাগড়িতে। ছেলের ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, শবে বরাত, আজ 22শে ফাল্গুন, 1429 বঙ্গাব্দ, 7ই মার্চ, 2023 খ্রিস্টাব্দ, 1400 শাবান, 1444 হিজরি, মঙ্গলবার, বসন্তকাল। আজকের রাতকেই শবে বরাত বলা হয়। আজকের রাতে মহান রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে হজর পর্যন্ত বান্দাদের ডাকতে থাকেন আর বলতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব, কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। এভাবে করে বিভিন্ন বিষয় উল্লেখ করে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, সুবহানাল্লাহ।